তো ঠানুকে বলতিস যে ঠানু তোমার আজকে আর এখানে আসতে হবে না, আমি পুজো পুজোটা করছি। সবটা কিন্তু মাখার পর দারুণ দেখতে লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, রকমারি ভুরি ভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ। আর আজও সেই অন্যদিনের মতো সকাল থেকেই শুরু করছি। তো সকাল থেকে মা মোটামুটি অনেক কাজ করে ফেলেছে, কিন্তু আমি এখনও কিছুই করিনি। আর আজকে না আমাদের রান্না করতে নেই, তো আমরা গতকাল রান্না করে রেখেছি, তো সেই রান্নাই আজকে খাবো আমরা। তো মা এখন ফুল তুলছে পুজোর জন্য, তা আমি চলে এলাম। আর আমার এই সকালের দিকটাতে শরীরটা একটু খারাপ খারাপ লাগে, তো সেই রকমই আজকেও তাই কাজ করতে ইচ্ছা করছে না। তো এটা আবার ওই বিকালের দিকে ঠিক হয়ে যায়, কেন জানি না কিসের জন্য হচ্ছে। তো যাই হোক, তো মা এখন ফুল তুলছে, তো আমি মায়ের কাছে চলে এলাম। তো নানা রকম ফুল তুলছে, তো ওই যে মা ফুল তুলতে চলে এসছে। আর বাবা এই জায়গাটাতে পরিষ্কার করে অনেকগুলো রক্ত গাঁদার চারা লাগিয়ে দিয়েছে, বেশ লেগেও গেছে। আর আমি বলেন তো কিভাবে ঢেকে ঢুকে মশার জন্য, মশার ভয়তে। আর আজকে কিসের জন্য রান্না করতে নেই বলে দাও একটু। মা এখন শিউলি ফুল করাচ্ছে, আর কদিন পরে একদম অনেক অনেক হবে শিউলি ফুল। আজকে মনসা পূজো, আজকে শ্রাবণ মাসের সংক্রান্তির দিন, আজকে আমাদের মনসা পূজো হয়। আজকে রান্নাবাড়া কিছু করতে নেই, তো সকালটা আমি প্রচুর কাজ করছি, জন্তুজল দিতে হয় অনেক কিছু। আর আমাদের কাজের মহিলাটা আসছে না, তো তো এখন আমার ঘর মোছা হয়নি, একটু পরে ঘরটার মুছে চান করবো। এখনও কিছু কাচাকুচি করে নিলাম, খুব রোদ্দুর রয়েছে, তা নিয়ে তা আমি একটু ফুল টুল তুলে নিয়ে পুজোর ওগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে গোপালটাকে তুলে নেবো। তুলে তারপরে তো আবার চান টান করে তো রান্না তো নেই, পুজো মনসা পুজো। তা আমাদের পুজোটা হয় ওই পাড়াতে, ওই যেখানে আমরা ষষ্ঠী পুজো করতে যাই, জামাই ষষ্ঠী গাছ ষষ্ঠী, সেই ওখানে ওই ওখানে একটা বাড়িতে। তো আমি টাকা দিয়ে দিয়েছি, তো ওখানে পুজো সেরে দিয়ে দেবে। তো যত সময় পুজো না সেরে আসবে তত সময় যে ফুল টুল তুলে রেডি করেছে আর কি, পুজো টুজো দেবো, তারপরে খাওয়া দাওয়া আমি খাবো, ওরা সবাই আগে খেয়ে নিতে পারবে, পুজো হবে তারপরে তো আমি খাওয়া দাওয়া করবো কিছু। তো চলেন আমি ফুল তুলি, আপনার আমার সঙ্গে চলেন আপনার বাগান ঘুরতে। বাগানে খুব মশা হয়েছে, প্রচন্ড মশা, এত মশা, ছোট ছোট মশা। আর এই যে আমাদের কাছে এবারে একটাই মৌসুমি লেবু হয়েছে, তো আস্তে আস্তে বড় হচ্ছে। অনেক আসছে, অনেক 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 একবারে আসছে। তো যে মা কচি বেগুনটাই তুলে ফেললো, কারণ হনুমান রাখবে না ওই জন্য। আর এই এখন প্রতিদিন আসছে, বাতাবি লেবু আছে গাছে, তো সেগুলোই খাওয়ার জন্য আসছে। তো যে মায়ের পিছন পিছন আমিও বাগানের মধ্যে চলে এলাম, আমি আবার হাতে করে একটা কাস্তেও নিয়ে আসলাম, কারণ মানকুচুর পাতা খেতে খুব ইচ্ছা করছে বাটা, কিন্তু আজকে তো আমাদের রান্না করতে নেই, তো ভাবছি যে আজকে তুলে নিই, যেই কচি কচি পাতাগুলো হয়েছে সেগুলো তুলে রেখে দেব, তো কালকে ওটা বাটা করব। কারণ আজকে যদি না তুলি, বেশ অনেকগুলো আছে, তো আজকে না তুললে পাতাগুলো বড় হয়ে যাবে। এখন বেশ জড়ানো জড়ানো পাতাগুলো রয়েছে, তো নিয়ে যাব, না হলে কালকে আর তোলা যাবে না ওগুলো। তো অনেকগুলো মানকচুর পাতা পেয়েছি, তো এখন বাড়ির দিকে যাচ্ছি, কারণ প্রচণ্ড মশা, অনেকগুলো মশার কামড় খেয়ে নিয়েছি। আর এই যে অনেকগুলো পেয়েছি মানকচুর পাতা, আর তার সাথে আমাদের গাছ থেকে গন্ধরাজ আর আর কি বলে কাগজে,
তো দু রকম লেবুই আমি নিয়ে নিয়েছি, তো এটার সাথে একটু লেবুও লাগবে, তো কালকে আবার তুলবো। এদিকে আসলাম যখন একবারে লেবুটাও নিয়ে নিলাম। তো যে এই গাছটাতে বেশ অনেকগুলো লঙ্কা হয়েছে, তোলার মতো হয়ে গেছে, তো কয়েকটা লঙ্কাও তুলে নেব একবারে। আর আজকে সকাল থেকে প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড গরম, আজকে আর এক পুরোহিতে হচ্ছে না, দুই পুরোহিত লেগেছে পুজো করতে। আমার নাকের জল চোখের জল করে কিভাবে পুজো করতে হয় একটু দেখি, দেখাও একটু। ওখানে দিতে হয়, ও না জাহাল করে দিচ্ছে আমার আজকে। বাহ, তো ঠানুকে বলতিস যে ঠানু তোমার আজকে আর এখানে আসতে হবে না, আমি পুজো পুজোটা করছি। ভালোই তো সাজাচ্ছে, দেখো হলুদ ফুলের মধ্যে আবার অপরে যেটা ফুল গুজে গুজে দিচ্ছে। আর দেয় না গোপাল ভাই, চাপা পড়ে যাবে শুনি এবার। মামা ওখানে দেয় না, কেমন লাগছে, ভাল লাগছে না? হ্যাঁ এবার ঠিক আছে, দুজন মিলে পুজো করছে করুক। আর ওই যে কাকির কাছে মনসা পুজোর মানে পুজোটা দিতে দিয়েছিল, তো সেই কাকি চলে এসে পুজো দিয়ে অনেকক্ষণ হয়ে গেল, প্রসাদ দিয়ে গেছে। আর কি প্রসাদ সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। মনসা পুজোর প্রসাদ হলো এটা, ভুগুলি। এটার মধ্যে অনেক কিছু আছে, সেগুলো দিয়ে ঢেকিতে পিষতে হয়, ওটাকেই ভুগুলি বলে। এর মধ্যে আছে চাল ভাজা, তিল ভাজা, চিড়ে, অনেক কিছু দিয়ে এটা বানানো হয়। এটা খেতে কিন্তু দারুণ লাগে। তো এই ভুগুলিটা তো এইটা শুকনো, এটা তো এইভাবে খাওয়া যাবে না, তো এটা এখন মাখবো। আর আজকে না দই নেই বাড়িতে, আজকে এটা মাখবো। কলা মিষ্টি আছে ঘরে, বেশ ভালো মিষ্টি আছে, মিষ্টি কলা দুধ এইসব দিয়ে মাখবো এটা। তো মেখে তারপরে এটা খেতে হবে। এখন তো আর অত ঢেকি নেই সবার বাড়িতে, তো সেই জন্য এটা হামান্দিস্তায় পিষে। আর এই যে আমাদের রাতের খাবার, আম, চিড়ে, কলা, এগুলো মুরকি। সেই সকালবেলা আপনাদের সাথে দেখা হয়েছিল, আর এর মাঝে আর কোনো দেখা সাক্ষাৎ নেই, কারণ আমি আজকে না সে সকাল থেকে শুয়ে বসেই কাটাচ্ছি, আর আজকে সব কাজ মাই করেছে, আজকে তো ছুটি আছে। তো সকাল থেকে শরীরটা একটু খারাপ খারাপ ছিল, ভালো লাগছিল না, সেই জন্য শুয়েছিলাম। তা এখন স্নান টান করে আবার আপনাদের সামনে আসলাম। আর আমি যে বললাম যে আজকে মনসা পুজোর প্রসাদ কী কী দিয়ে বানানো সেটা তো আপনাদেরকে দেখালাম, তো সেই প্রসাদটাই আমি এখন কলা, দুধ, একটু মুরগি, মিষ্টি এগুলো দিয়ে একটু মেখে নিচ্ছি। তো আজকে যেহেতু আমাদের রান্না করতে নেই, তো আজকে সারাটা দিন কিন্তু আমাদের এভাবেই কাটবে। সকালে আমরা ভাত খেয়েছি, কাল রাতে রান্না করে রেখেছিলাম, তো সেই ভাতটাই খেয়েছি, ওটার জল দেওয়া ছিল না, তো বেশ ভাতটা ভালোই ছিল, দুপুর পর্যন্তও ভালোই, মানে একটু আগ পর্যন্তও ভালোই ছিল। তো মা বললো যে জল দিয়ে দিতে, তো জল দিয়ে দিয়েছি সকালে খাওয়ার পর, তো সেই জল দেওয়া ভাতটা আবার দুপুরে খাবো, আর রাতে আবার চিড়ে, মুড়ি, মুরগি ওগুলো খাবো। তো ভাত তো খাবোই দুপুরে, তার আগে যে প্রসাদটা আগে একটু খেয়ে নিই আমরা সবাই, তারপর প্রসাদটা কিন্তু মাখার পর দারুণ দেখতে লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে, কারণ এর মধ্যে ভাজা তিল ভাজা, চাল ভাজা গুঁড়ো, এই সমস্ত কিছু দেওয়া থাকে, তো তো দারুণ খেতে লাগে, আমাদের তো ভীষণ ভালো লাগে। তো আপনারা এই প্রসাদ কে কে খেয়েছেন বা কে কে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যালো।
ট্রাই করেছে। দারুণ খেতে লাগছে, দারুণ প্রসাদ জিনিস। ছিল সোনা আজকে একা একা খাচ্ছে, আমি খাওয়াচ্ছিলাম, দিয়ে আবার বললাম যে একা একা খাও, যে একা একা বসে খাচ্ছে। আর হঠাৎ করেই বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। সকাল থেকে তো প্রচণ্ড রোদ্দুর ছিল আর ভীষণ গরম পড়েছিল, আমি ঝাঁট দিয়েছি, কিন্তু হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখাও ঘর বারান্দা সব ঝাড় দিয়েছে মাম্মা, আজকে ঘর বারান্দা সব ঝাড় দিয়েছে। সুন্দরই তো, খুব সুন্দর। তুমি খেয়ে নাও, শোনা খেয়ে নাও। সেই যে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হলো, আর একটু আগেই হয়েছে, আর মামামের পড়ার টাইম হয়ে গেছে, মামাম এখন পড়তে যাবে। কি হয়েছে, কি করলে, কিছু করেছো না, দুষ্টু করেছো? হ্যাঁ দুষ্টু করেছো, তুমি দুষ্টু করেছো। ওইদিকে যাও, ব্যা ব্যা ব্ল্যাক শিপ রাইমসটা বলো, ব্যা ব্যা ব্ল্যাক শিপ বলো, যাও চলো যাও, শোনো ব্যাগ নাও। সন্ধ্যা হয়ে গেছে আর আমি এই যে চিড়ে ভাজা নিয়ে বসেছি, এখন চিড়ে ভাজা খাবো। আর এটা, এই চিড়েটা বাড়িতে ভাজা, আমাদের না এই চিড়ে ভাজাটা কেনার থেকে বাড়িতে ভাজা যে চিড়েটা হয় সেটা খেতেই বেশি ভালো লাগে, তো সেই জন্য মা চিড়ে এনে দিয়েছিল আর গতকাল এটা ভেজে রেখেছিলাম। অনেক রাত হয়ে গেছে, 11টা বাজে আজকে, 11টা বাজে, তো আমাদের খাওয়া দাওয়া সকলের কমপ্লিট। মামা মামামার জায়গায় চলে এসছে শুতে, আমিও চলে যাবো আমার ঘরে। শুধু শুনুর পাপা এখনো বাড়িতে আসেনি, ও আসবে, ও খাবে, তাহলেই হয়ে যায় সবার খাওয়া কমপ্লিট। আমরা খেয়ে নিয়েছি, তো আসতে সোনা ঠানু শুয়ে পড়েছে, এখানে নিয়ে এসে রাখতে হবে, না হলে ঘুম হবে না। আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিওর সাথে। আর আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর মাম্মা যে মেহেন্দি পরেছে, মেহেন্দি পাইনি বাড়িতে, ওই যে পেনের কালি দিয়ে মেহেন্দি করে রেখে দিয়েছে।